বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আগের একটি ভিডিওতে আমি সিএমসি ফেলোর হাসপাতালের সার্জারি বিভাগের দুটি ইউনিট সার্জারি ওয়ান এবং সার্জারি টু সম্পর্কে কিছুটা ইনফরমেশান দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি তারা যদি প্রয়োজন হয় তাহলে সময় করে ভিডিওটি দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল। সার্জারি বিভাগ নিয়ে এটি আমার দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে আমি সার্জারি বিভাগের অন্য দুটি ইউনিট সার্জারি থ্রি এবং সার্জারি ফোর সম্পর্কে কিছুটা ইনফরমেশান দেব। আসুন তাহলে শুরু করা যাক। সার্জারি থ্রি ইউনিটে কিসের কিসের চিকিৎসা হয় সেটা আগে বলি। সার্জারি থ্রি ইউনিটটি হলো জেনারেল সার্জারি এবং আপার জিআই সার্জারি সংক্রান্ত। এবার প্রশ্ন হচ্ছে আপার জিআই কাকে বলে? একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। জিআই এর অর্থ হলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। গ্যাস্ট্রো ইন্টেস্টাইন বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হলো মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য গ্রহণ, খাদ্য হজম করা, খাদ্য থেকে নিউট্রিয়েন্টস অর্থাৎ ভিটামিনস বা মিনারেলস এগুলিকে শোষণ করে নেওয়া এবং হজম না হওয়া অংশ বা যাকে বলা যায় অপাচিত অংশ সেগুলি মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেওয়া, এই কাজগুলি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট করে থাকে। জিআই ট্র্যাক্টকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপার জিআই ট্র্যাক্ট এবং অপরটি হচ্ছে লোয়ার জিআই ট্র্যাক্ট। মুখ, মুখ বিহেভার, ফ্যারিংস বা গলবিল যাকে বাংলায় বলে, ইসোফেগাস বা খাদ্যনালী এবং স্টোমাক অর্থাৎ পাকস্থলী, এগুলি আপার জিআই ট্র্যাক্টের অন্তর্গত। বন্ধুরা, লোয়ার জিআই ট্র্যাক্ট নিয়ে এই মুহূর্তে বলছি না, কারণ সার্জারি থ্রি এর চিকিৎসার মধ্যে আপার জিআই সার্জারি অন্তর্ভুক্ত রয়েছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে সার্জারি থ্রি ইউনিটে কী ধরনের চিকিৎসা হয়। জেনারেল সার্জারি এবং আপার জিআই সার্জারি। সার্জারি থ্রি এর ডাক্তাররা বুধবার দিন সকাল 8টা থেকে এবং শনিবার দিন সকাল 9টা থেকে ওপিডি বিল্ডিংয়ের থার্ড ফ্লোর অর্থাৎ চারতলায় 310 নম্বর ঘরে বসেন। ডাক্তারদের নাম হচ্ছে ডক্টর মাইলা ইয়াকব, MS, DNB, MNAMS, FRACS, MBA এবং ডক্টর সুরজ এস, MS, DNB। আসছি সার্জারি ফোর প্রসঙ্গে। সার্জারি ফোরে রয়েছে জেনারেল অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া আর সফট টিস্যু টিউমার সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা। সফট টিস্যু টিউমার এক ধরনের ক্যান্সার যেগুলি মূলত শরীরের বিভিন্ন ধরনের টিস্যুতে হতে পারে, যেমন ফ্যাট, মাসেল, চামড়ার নিচের টিস্যু যাকে বলে ডিপ স্কিন টিস্যু, ব্লাড ভেসেলস, লিগামেন্ট ইত্যাদিতে। সোমবার দুপুরে এবং বৃহস্পতিবার সকালে এই ক্লিনিকটি চলে ওপিডি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে 310 নম্বর ঘরে। সার্জারি ফোরে যে সমস্ত ডাক্তারদের আপনারা পাবেন তারা হলেন ডক্টর সুচিতা চেস, MS, ডক্টর বেউলা রূপা ভাতানা, MS, টিটাস DK, MS, গিলবার্ট স্যামুয়েল জেবা কুমার, MS, পল ট্রিনিটি স্টিফেন, MS, আর ডক্টর সত্যভানী, MS। বন্ধুরা, সার্জারি সংক্রান্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের বলবো আরও কয়েকটি বিভাগের কথা বা আরও কয়েকটি ইউনিটের কথা। সেগুলো হচ্ছে ভাস্কুলার সার্জারি, হেপাটো প্যাঙ্ক্রিয়াটো বিলিয়ারি সার্জারি, হেপাটো প্যাঙ্ক্রিয়াটো বিলিয়ারি অঙ্কোলজি ক্লিনিক, এন্ডোক্রিন সার্জারি, ট্রমা সার্জারি। এছাড়াও বলবো কার্ডিওথোরাসিক সার্জারি ওয়ান, কার্ডিওথোরাসিক সার্জারি টু এবং কার্ডিওথোরাসিক সার্জারি থ্রি ইউনিট প্রসঙ্গে। বন্ধুরা, আজ আপাতত এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।